নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লা আড়াইহাজার রূপগঞ্জ বন্দর সোনারগাঁও সহ বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান শহীদ বাদল, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের লিটন খানের কার্যালয়ে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।